সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। দশমীর সন্ধ্যায় টিভির সামনে বসেছিলাম কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যেকার ম্যাচ দেখতে। ম্যাচ শেষে কেকেআর এর ক্রিকেট প্রেমীদের বিজয়ের করুণ সুর আরও বেশি করে বেজে উঠল নিশ্চয়ই। যদিও প্রশ্ন অন্য জায়গায়, কলকাতা নাইট রাইডার্সের কি এবারের আইপিএল থেকে বিসর্জন হয়ে গেল? আমি বলবো সেটা এখনও হয়নি। তবে হ্যাঁ, কেকেআর এর মধ্যে এখনও চ্যাম্পিয়ন হওয়ার মশলা দেখছি না, তবে প্লে অফ থেকে কলকাতা ছিটকে গিয়েছে এমনও বলছি না। এখন দেখতে হবে কেকেআর এর প্লে অফে যাওয়ার সম্ভাবনা কতটা, এটাও দেখতে হবে কেন এমন চাপের দশা মর্গানের টিমের। তার আগে চলুন লিগ টেবিলটাই একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। 11 ম্যাচে 14 পয়েন্টে দাঁড়িয়ে আছে মুম্বাই, দিল্লি আর বেঙ্গালুরু। তাদের হাতে রয়েছে 3টি করে ম্যাচ। কলকাতা আর পাঞ্জাব দাঁড়িয়ে আছে 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে, হাতে মাত্র 2টো ম্যাচ। রান রেটে এগিয়ে থাকা পাঞ্জাব 4 নম্বরে আছে এবং কলকাতা নাইট রাইডার্স আছে 5 নম্বরে। মর্গানদের সামনে 2টো ম্যাচ আছে চেন্নাই আর রাজস্থানের বিরুদ্ধে। প্রথম কথা হচ্ছে, দৌড়ে থাকতে গেলে 2টো ম্যাচই জিততে হবে নাইটদের, একই সঙ্গে বাড়িয়ে নিতে হবে নেট রান রেট এবং অবশ্যই তাকিয়ে থাকতে হবে অন্য টিমগুলোর উপর। সুতরাং আগামী কিছুদিন কলকাতা নাইট রাইডার্স ভক্তদের বিনিদ্র রজনী কাটাতে না হলেও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোনোর কোনো সুযোগ নেই। কথা হচ্ছে, এমন কেন হলো? দশমীর দিন পাঞ্জাবের সঙ্গে হারের ম্যাচটাই যদি ধরি, তাহলে খুঁজে দেখতে গিয়ে প্রথমেই চোখে পড়ছে বিশ্রী ব্যাটিং। শুভমান গিল আর ইয়ান মর্গান ছাড়া কেউই সেভাবে রান পাননি। শুভমান নিঃসন্দেহে প্রতিশ্রুতিমান, কিন্তু টি টোয়েন্টি দাবি মেনে স্ট্রাইক রেট দারুণ কিছু নয়। এই অবস্থায় সুনীল নারায়ণ, দীনেশ কার্তিক, নীতিশ রানা বা রাহুল ত্রিপাঠীর মতো ব্যাটসম্যানদের কারও একজনের বিধ্বংসী হয়ে ওঠার দরকার ছিল, যেটা কেউই পারেনি। সোজা কথায়, সারজার মতো ছোট মাঠে 149 কোনো স্কোরই নয়, ফল যা হওয়ার তাই হয়েছে। পাঞ্জাবে মায়াঙ্ক নেই, রাহুলও এই ম্যাচে ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যাটিং বিভাগে ওপেন করতে নেমে অ্যাঙ্করের ভূমিকায় খেলে গিয়েছে মনদীপ সিং, কিন্তু সেটা জেতার জন্য যথেষ্ট ছিল না। একটু আগেই বলছিলাম, টি টোয়েন্টি ম্যাচ জিততে ঝোড়ো ব্যাটিংয়ের প্রয়োজন হয়, সেই কাজটা করে দিয়েছে ক্রিস গেইল। ইউনিভার্স বসের মতো খেলে 29 বলে 51 রানে গেলের ইনিংসটাই ম্যাচ নিয়ে চলে গেল। এবার দেখে নেওয়া যাক, এবার কলকাতা নাইট রাইডার্সের সমস্যাগুলো কোথায়। পরপর যে বিষয়গুলো চোখে পড়েছে তা হলো, 1, ধারাবাহিকতার অভাব, 2, পরিবর্তক ক্রিকেটারের অভাব, 3, সাদামাটা পেস অ্যাটাক, 4, দীনেশ কার্তিকের অফ ফর্ম, 5, আন্দ্রে রাসেলের মেজাজে না থাকা। বাকি বিষয়গুলো ক্রিকেটে কোনো একটা টিমের সঙ্গে হতেই পারে, কিন্তু যেটা সবচেয়ে চোখে পড়ছে তা হলো পরিবর্তক ক্রিকেটারের অভাব। ফর্ম না থাকার জন্য এখনও যদি কার্তিককে বসাতে হয়, তাহলে কিপিং করবেন কে? নিখিল নায়েক বা টিম সেভার্ট পরীক্ষিত নয়। এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো অনভিজ্ঞকে খেলানোর ফাটকাটা কাজে নাও লাগতে পারে। প্রশ্ন আরও বাড়ছে, রাসেল না পারলে তার বদলি কে হতে পারে? সেটা কেন ভাবিনি কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট? টম ব্যান্টনকে কেন এতদিনে আরও বেশি করে দেখে নেওয়া হলো না? বোলিং ব্রিগেডে কামিন্স, ফার্গুসন ঠিক আছে, কিন্তু কেন কোনো ভারতীয় ফ্রন্টলাইন পেসারের জন্য নিলামে ঝাঁপায়নি কেকেআর? মাভি, নাগরকোটি, প্রসিদ্ধ কৃষ্ণাদের নিয়ে বৈতরণী পার করা চাপ আছে, যে কাজটা পাঞ্জাবে এই ম্যাচে করে দিল মোহাম্মদ শামি। সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের পথও খুব একটা মসৃণ বলে মনে হচ্ছে না। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।